জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি যাদের পড়া নেই, নাম শুনে হয়তো মনে হতে পারে সুচেতনা একটি মেয়ের নাম এবং কবিতাটি হয়তো বা প্রেমের কবিতা অথবা বিরহের কবিতা। আসলে কিন্তু বিষয়টি মোটেই তা নয়। সুচেতনা কবিতায় প্রকাশ হয়েছে দুইটি বিষয়। একটি হচ্ছে মানুষের হিংস্রতা, অর্থাৎ মানুষ হয়ে আমরা যে অন্য মানুষের উপর আঘাত হানি, এক অর্থে মানবতাকে বিপর্যস্ত করে ফেলেছি, পৃথিবীটাকে বাসের অযোগ্য করে ফেলেছি, এই জিনিসটা প্রকাশ পেয়েছে সুচেতনা কবিতায়। এবং আরেকটা যে বিষয় কবি প্রকাশ করেছেন সেটি হচ্ছে একটা গভীরতর আশাবাদ, অর্থাৎ এত হিংস্রতার মাঝেও কবি এক ধরনের সুদিনের আভাস দেখতে পান যে একদিন ভালো সময় আসবে, একদিন মানুষের ভিতরে এই যে হিংস্রতা এটা থাকবে না, মানুষ মানুষের মঙ্গলের কথাই চিন্তা করবে। তো এই যে মানুষের প্রতি এক ধরনের মানুষের আস্থা, বিশ্বাস, ভালো চিন্তা, এটাই হচ্ছে সুচেতনা, অর্থাৎ শুভ চেতনা। এই সুচেতনা বা শুভ চেতনাকে উদ্দেশ্য করে কবি বলেছেন, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ এই যে সুচেতনা, তার অস্তিত্ব আছে কিন্তু অনেক দূরে, একটা দূরের দ্বীপের মতো। এবং বিকেলের নক্ষত্রের কাছে মানে কি, আমরা জানি যে দিনের বেলাও কিন্তু আকাশে তারা থাকে, নক্ষত্র থাকে, কিন্তু সেটি দেখা যায় না, দেখা যায় কেবল রাতে। তো এই যে বিকেলবেলার নক্ষত্রের মতো সুচেতনাকে দেখা যাচ্ছে না কিন্তু তার অস্তিত্ব আছে, মানে সুচেতনা সত্য, সেটি অবশ্যই আছে কিন্তু দেখা যাচ্ছে না। এবং সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, মানে এক ধরনের শান্তি বিরাজ করছে ওই সুচেতনার কাছে। যেদিন সুচেতনা আসবে, মানুষের ভিতরে ভালো বিশ্বাস আসবে, শুভ বোধ আসবে, সেই দিন মানুষের কাছে শান্তি আসবে। এই যে নির্জনতা, কবির কাছে শান্তিরই আরেকটা নাম। এরপর তিনি বলছেন, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। অর্থাৎ এই যে আমরা মানুষকে আঘাত করি বা রক্তপাত করি, যুদ্ধ করি, এগুলো সত্য, কারণ আমাদের কাছে সফলতা মানে অন্য মানুষকে ব্যর্থ করে তারপরে সফল হতে হবে। বিশেষ করে এটা যখন বিস্তৃত অর্থে আমরা সফল হতে চাই দেশ হিসেবে, জাতি হিসেবে, তখন কিন্তু রক্তপাত ছাড়া সেটি হয় না, অন্যকে আঘাত করা ছাড়া হয় না, এটিই সত্য। কিন্তু শেষ সত্য নয়, অর্থাৎ এর বাইরেও আরও একটা বড় সত্য আছে। আজকে অনেক রূঢ় রজ্জে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। অর্থাৎ কবি যে ব্যক্তিগত জীবনে একজন ক্লান্ত বিপর্যস্ত মানুষ, সেটাই বোঝানো হয়েছে যে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে তার প্রাণটা এরকম বিধ্বস্ত হয়ে গেছে, তবুও তিনি যখন মানুষ হিসেবে অন্য মানুষকে ভালোবাসতে যান, তখন তিনি দেখেন যে সেই মানুষটা আঘাতপ্রাপ্ত হয়েছে আগেই, কার কাছ থেকে, তারই মতো হয়তো আর একটা মানুষের কাছ থেকে। এই জন্য তিনি বলেছেন যে হয়তো আমার হাতেই পড়ে আছে আমার নিহত ভাই নিহত বোন, অর্থাৎ যারা ঘাতক, কবি মনে করছেন আমি হয়তো তাদেরই একজন। আর এই যে একজন আরেকজনকে আঘাত করার একটা প্রথা চলে আসছে, এটি পৃথিবীর গভীরতম অসুখ। অর্থাৎ বিষয়টা এতটা মারাত্মক হয়ে যাচ্ছে দিনে দিনে যে এটা পৃথিবীর একটা ব্যাধি হিসেবে লাগছে কবির কাছে। এবং তারপরেও মানুষ কিন্তু এই পৃথিবীর কাছে ঋণী, অর্থাৎ আমরা যতই পৃথিবীর ক্ষতি করি, মানবতার ক্ষতি করা তো এক অর্থে পৃথিবীরই ক্ষতি করা, তারপরও আমরা কিন্তু পৃথিবীর কাছে ঋণী। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব, আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। অর্থাৎ এই যে একটু আগে কবি বলেছেন পৃথিবীর গভীরতম অসুখ এখন, তো এই অসুখের মধ্যেই আলো জেলে একদিন ভালো দিন আসবে, এই যে ক্রমমুক্তি হবে, তার মানে মুক্তি আসবে কিন্তু সেটা একসাথে আসবে না, হঠাৎ করে কোনো একদিন সুদিন আসবে না, সেটা ক্রমে আসবে। এই জন্যই বলেছেন যে পৃথিবীর ক্রমমুক্তি হবে, আস্তে আস্তে মুক্তি আসবে। এবং এটা অনেক শতাব্দীর কাজ, অনেক মনীষীর কাজ, কারণ অনেক দিন ধরে মনীষীদের কাজ করতে হবে, যারা মানুষের ভালো কিছু নিয়ে চিন্তা করেন তারাই তো মনীষী। তো এই মনীষীরা অনেক দিন ধরে এই মুক্তিটা নিয়ে আসবেন, এরকমই প্রত্যাশা করেছেন। এবং এ বাতাস কি পরম
সূর্য করজ্জ্বল, অর্থাৎ প্রকৃতিটা যেন সম্ভাবনাময়। তিনি বাতাসে টের পাচ্ছেন যে একটা ভালো আগামী আমাদের জন্য অপেক্ষা করছে, এবং এই আগামীর জন্য তিনি নিজেকে কল্পনা করছেন নাবিক হিসেবে, অর্থাৎ একজন সংগ্রামী মানুষ হিসেবে তিনি কাজ করে যেতে চান। এবং শেষের লাইনটা দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে তার মতো আরও অনেক নাবিকই কাজ করবে এই যে ভালো একটা সমাজ গড়ে দিতে, এবং হয়তো সেটি এখন আসবে না, সেটি আসবে কবে, ঢের দূর অন্তিম প্রভাতে, ঢের মানে অনেক অনেক দূরের কোনো একটা সকালে সেই ভালো দিনটা আসবে। মাটির পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। প্রকৃতির নিয়মে তিনি জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে, এবং প্রায় সময়ই তার মনে হয় যে এই পৃথিবীতে হয়তো না জন্মালেই ভালো হতো। অনেক সময় আমরা ব্যক্তিগত দুঃখে আক্রান্ত হয়ে এমন ভাবি, কিন্তু তিনি বলছেন যে এসে যে গভীরতর লাভ হলো, একটা গভীর লাভ তার হয়েছে, সেই লাভটা কি, এই যে ভালো দিন আসবে এই বিশ্বাসটা তার ভিতরে তিনি স্থাপন করতে পারছেন। নিশ্চয়ই ভালো কোনো দৃষ্টান্ত তিনি দেখেছেন। আমরা কিন্তু আমাদের চারপাশে যেমন ধ্বংসযজ্ঞ দেখি, তেমনি মানবতার অনেক দৃষ্টান্তও দেখি। তো এই জিনিসগুলো যখন তিনি দেখেন, তখন তার কাছে মনে হয়েছে যে এসে গভীরতর লাভ হলো, এবং শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, অর্থাৎ যে শিশির ছড়া রাত শেষে একটা সমুজ্জ্বল অর্থাৎ উজ্জ্বল একটা ভোর তিনি দেখতে পাচ্ছেন, এবং উপলব্ধি করছেন যে মানুষের যা হবার নয়, এতদিন যা সম্ভব ছিল না তাই হবে, এবং এই উপলব্ধিটাই তাকে আনন্দিত করছে। এবং শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, অর্থাৎ রাত্রির শেষ হয়ে একটা অনন্ত সূর্যোদয় তিনি দেখতে পাচ্ছেন। যে আমরা বিশ্বাস করে থাকি যে অন্ধকারের পরেই আলো আসবে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, অর্থাৎ দুঃসময়ের শেষে একদিন অবশ্যই ভালো সময় আসবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি কবিতাটা শেষ করেছেন, এবং তার ভিতরেও কিন্তু এই শুভ দিনের প্রত্যাশা ছিল, একটা বিশ্বাস ছিল যে মানুষ মানুষের ভালো কিছু করতে পারে, শুধু যে ক্ষতি করছে এটাই শেষ কথা না, এর বাইরেও কিছু আছে, মানুষের ভিতরে একদিন সেই চেতনাটা আসবে যাকে তিনি বলছেন সুচেতনা, যেটি দূরে আছে কিন্তু আছে এবং আমাদের কাছে একদিন আসবেই, এই বিশ্বাসটাই এই সুচেতনা কবির মূল বক্তব্য। জীবনানন্দ দাশের অন্য কবিতাগুলো যাদের পড়া আছে তারা তার কবিতার মূল সুরটা কিন্তু ধরতে পারবে, যে এক ধরনের শান্ত স্নিগ্ধ বিষণ্ণতা আছে তার কবিতায়। তিনি নির্জনতা পছন্দ করতেন এবং তার ভাষাটা খুব স্নিগ্ধ এবং বিষাদ মাখা, পড়ে মন খারাপ হয়। তো এই সুচেতনা কবিতাটাও কিন্তু সেরকম, যারা খুব অনুভব করে কবিতা পড়তে জানো তারা এই জিনিসটা অনুভব করতে পারবে খুব সহজেই। আর পরীক্ষার জন্য তো অবশ্যই খুঁটিনাটি শব্দ সহ মনে রাখতে হবে প্রশ্নের উত্তর করার জন্য, আর সেই সাথে কবি পরিচিতিটা অবশ্যই বই থেকে পড়ে নেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।